পাবনার ঈশ্বরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার পৌর এলাকায় জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মসুরিয়াপাড়া এলাকায় লাইসেন্সবিহীন মুড়ির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও আয়োডিনবিহীন লবণ মিশ্রণ করায় ৩০,০০০ টাকা এবং ঈশ্বরদী শহরের ফুড জংশন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর রান্নাঘর এবং পচাবাসী খাবার প্রক্রিয়াজাত করায় প্রতিষ্ঠানটির মালিককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।